মেয়েরা, আমরা তো কমপ্লেক্স কম্পাউন্ড পড়ছি, তাতে আমরা ক্রিস্টাল ফিল থিল অবধি অলরেডি পৌঁছে গেছি। আজকে ক্রিস্টাল ফিল থিলটা ডিটেলসে পড়াটা শুরু করব, দুটো ক্লাস লাগবে, ঠিক আছে। ক্রিস্টাল ফিল থিওরির আগে পড়ব স্বীকারযোগ, মানে ক্রিস্টাল ফিল থিওরি কী কী জিনিস ধরে নিয়ে এগিয়েছে। প্রথমত ভ্যালেন্স বন্ড থিওরি আর ক্রিস্টাল ফিল থিওরির মধ্যে যেটা মেন পার্থক্য, ভ্যালেন্স বন্ড থিওরিতে বলা হয়েছিল মেটাল আর লিগ্যান্ডের মধ্যে একটা অসমযোজী বন্ধন হয়, লিগ্যান্ড থেকে ইলেকট্রন মেটালের খালি অরবাইটালে যায়। কিন্তু এখানে বলছে না, এখানে মেটাল আয়ন সবসময় লিগ্যান্ডের ইলেকট্রন দ্বারা একটা মেঘের মতন দ্বারা আবৃত থাকে, লিগ্যান্ডের ইলেকট্রনগুলো দ্বারা সুষমভাবে পরিবেষ্টিত থাকে। এই লিগ্যান্ডগুলো এখানে বিন্দু হিসাবে ধরা হয়ে থাকে এবং নেগেটিভ চার্জ সম্পন্ন বিন্দু, আর মেটালে নিউক্লিয়াসে থাকে পজিটিভ চার্জ। এই নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জের মধ্যে হয়ে থাকে তড়িৎাকর্ষণ বল। কিন্তু মেটালের ইলেকট্রন আর লিগ্যান্ডের ইলেকট্রনের মধ্যে কিন্তু বিকর্ষণ বল হয়ে থাকে, ঠিক আছে। লিগ্যান্ডের নেগেটিভ আধানের ফলে মেটালের চারদিকে একটা তড়িৎক্ষেত্র সৃষ্টি হয়, এই তড়িৎক্ষেত্রটাকেই বলে ক্রিস্টাল ফিল্ড। এই তড়িৎক্ষেত্রটাই মেটালের অরবাইটালগুলোর ওপর, বিশেষত ডি অরবাইটালের ওপর, একটা প্রচণ্ড পরিমাণে এফেক্ট ফেলে, ঠিক আছে। যেহেতু কমপ্লেক্স কম্পাউন্ড সন্ধিগত মৌল ছাড়া আর কেউ করে না, সেই কারণে ডি অরবাইটালের প্রশ্ন আসছে, কারণ সন্ধিগত মৌল মানেই ডি অরবাইটাল নিয়েই তার কথাবার্তা। তাই মেটালের চারদিকে যখন নেগেটিভ চার্জ সম্পন্ন লিগ্যান্ডগুলো সুষমভাবে পরিবেষ্টিত রয়েছে, তখন সেখানে একটা তড়িৎক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, এই তড়িৎক্ষেত্রটাকেই বলে ক্রিস্টাল ফিল্ড। এই ক্রিস্টাল ফিল্ডের প্রভাবেই তোমার মেটালের ডি অরবাইটালগুলোর এনার্জির ওপর এফেক্ট পড়ছে। যখন মেটাল খালি অবস্থায় রয়েছে, তখন ডি অরবাইটালের যে পাঁচটা অরবাইটাল একই শক্তি সম্পন্ন হয় এবং যেখানে থাকা সেখানেই, মানে যে শক্তি নিয়ে তার থাকার কথা সেই শক্তি নিয়েই থাকে। কিন্তু যখন মেটালের চারদিকে তড়িৎক্ষেত্রটা সৃষ্টি হয়ে যায় লিগ্যান্ডের প্রভাবে, তখন মেটালের ডি অরবাইটালগুলোর এনার্জি একটুখানি বেড়ে যায়, ঠিক আছে। তার ফলে কি হয়ে যায়, না ডি অরবাইটালের এনার্জি বেড়ে যাওয়ার ফলে তড়িৎক্ষেত্র সৃষ্টি হওয়ার পর ডি অরবাইটালগুলো ভেঙে যায়। কোন যদি সেটি হয়ে থাকে তোমার দুটো পার্টে ভেঙে যায়। কেন দুটো পার্টে ভেঙে যায়, আগের দিন আমি বলেছি ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড এরা সাদৃশ্য দেখতে, তাই এটা একটা পার্ট, আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার দেখতে সাদৃশ্য, তাই এটা একটা পার্ট। এই দুটো পার্টে ভেঙে যায়, এবার কে ওপরে থাকবে, কে নিচে শক্তি মানে কার শক্তি কম হয়ে নিচের দিকে থাকবে, কার শক্তি বেশি হয়ে ওপরের দিকে থাকবে, সেটা ডিপেন্ড করে থাকে কোঅর্ডিনেশন নাম্বারের ওপর। এই যে তোমার ডি অরবাইটালের এই যে বিভাজন, দ্যাট ইজ স্প্লিটিং, হলো এটাকেই বলে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং। অর্থাৎ ক্রিস্টাল ফিল্ডের এফেক্টে ডি অরবাইটালের বিভাজনকেই বলা হয়ে থাকে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং। এর ফলে ডি অরবাইটালের এনার্জি বেড়ে যে ডি অরবাইটালের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছিল, সেই অস্থিরতাটা কাটিয়ে ডি অরবাইটাল একটা স্টেবল জায়গায় চলে আসে। তার ফলে এই দুটো ডি অরবাইটালের পার্টের মধ্যে এনার্জির যে ডিফারেন্সটা হয়ে থাকে তাকে বলে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, সংক্ষেপে বলে CFSE, সব ক্যাপিটাল লেটারে CFSE, ঠিক আছে। এইবারে দেখো, যখন আমি কোঅর্ডিনেশন নাম্বার সিক্সের কথা বলবো, তখন বিভাজনটা কীরকমভাবে হয়, তখন T2g অরবাইটাল নিচে আসে, ইজি অরবাইটাল ওপরে যায়। কেন না, যখন আমাদের কোঅর্ডিনেশন নাম্বার সিক্স মানে সেটা দেখতে কীরকম হয়ে থাকে, তার আকৃতিটা মানে লিগা জটিল যৌগটা কীরকম দেখতে হয়ে থাকে, না জটিল যৌগটাই এই রকম, এইখানে মেটাল থাকে, এই চারদিকে হচ্ছে লিগ্যান্ড থাকে, তাই না। এই যে লিগ্যান্ডগুলো না দেখো অক্ষ বরাবর রয়েছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তার মানে এই অক্ষ বরাবর কোনো অরবাইটালের যদি লোপ থেকে থাকে, তাহলে সেই অরবাইটালের ইলেকট্রনের সঙ্গে মেটালের ইলেকট্রনের রিপালশনটা বেশি হবে। তুলনামূলক যদি এই অক্ষ বরাবর কোনো লোপ থাকে, তার থেকে বেশি হবে।
যেমন দেখো এই যে DXY DYZ এর এই অরবাইটালের লোবগুলো দুটো অ্যাক্সিসের মাঝখান বরাবর লোবগুলো রয়েছে, ফলে যেহেতু লিগ্যান্ডগুলো এই মাঝখান বরাবর না আসে এই রকম অক্ষ বরাবর আসে, তাই এইখানের ইলেকট্রনের সঙ্গে লিগ্যান্ডের ইলেকট্রনের বিকর্ষণ অত বেশি হবে না। কিন্তু DX²-Y² আর DZ² এর ক্ষেত্রে লোবগুলো দেখো অক্ষ বরাবর রয়েছে, ফলে যখন লিগ্যান্ড এই অক্ষ বরাবরই প্রবেশ করবে তখন তাদের তার ইলেকট্রন আর মেটালের এই ইলেকট্রনের সঙ্গে বেশি বিকর্ষণ বল কাজ করবে, তার ফলে এর এনার্জিটা অনেকটা বেড়ে যাবে। তাই DX²-Y² DZ² অর্থাৎ TG-র এনার্জি অনেক বেড়ে যাবে, উল্টোপক্ষে T2G-র এনার্জি কমে যাবে। ঠিক আছে, এই T2G আর EG-র এনার্জির মধ্যে ডিফারেন্সটা হয়ে থাকে 10 dQ। কী হয়ে থাকে? 10 dQ। ঠিক আছে, এই যে 10 dQ, যেটাকে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি বলে, অথবা একে ডেল্টা ও দিয়েও লিখতে পারো। ডেল্টা মানে স্প্লিটিং বোঝায়, ভাগ বোঝায়, ও মানে অক্টাহেড্রাল বোঝায় অর্থাৎ অষ্টকতলীয় বোঝানো। ঠিক আছে, এটা যদি টেট্রাহেড্রাল অর্থাৎ চতুস্তলক হয় ওয়ের জায়গায় ছোটো হাতে T হবে, দেখবে এর পর যখন পড়বো তখন বুঝতে পারবে। তাহলে এইভাবে T2G-র 3টি অরবাইটাল, EG-র 2টো অরবাইটাল এইভাবে বিভাজন হয়ে যায়। T2G প্রত্যেকটা অরবাইটাল 0.4 Δ0 করে নিচে নামে আর EG-র প্রত্যেকটা অরবাইটাল 0.6 করে ওপরে ওঠে। মানে আলটিমেটলি এখানে ইলেকট্রন যেরকম ঢুকবে, মনে করো টোটাল যদি 10টা ইলেকট্রন হয় তাহলে নিচে থাকবে 6টা, ওপরে থাকবে 4টে। তাহলে 6 4 6 24, ওপরেও থাকলে 4 4 6 24, দু ক্ষেত্রেই ইলেকট্রন এনার্জির বিভাজন কিন্তু সেম টাইপেরই হচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে বুঝতে পারবে। এইবারে যেমন দেখো এইখানে যখন এবার ইলেকট্রন ঢুকবে তখন সেই ইলেকট্রন কিন্তু তোমার আর হুন্নের সূত্র অনুসারেই ঢুকবে, অর্থাৎ ফার্স্টে লোয়া এনার্জি সম্পন্ন অরবাইটালে ইলেকট্রন সেম স্পিনে প্রবেশ করবে, ভর্তি হয়ে গেলে তারপরে আবার পরের অরবাইটালে যাবে, তারপরে আবার হাই স্পিনে উল্টো স্পিনে পরেরটা ঢুকবে। এই যে ভর্তি হওয়ার কায়দা আছে এখানে, সবচেয়ে সহজ প্রথমে নিই D1, একটা ইলেকট্রন অবভিয়াসলি প্রথমে T2G কম শক্তি সম্পন্ন অরবাইটালেই ঢুকবে, তার মানে একটা ইলেকট্রন T2G-তে ঢুকেছে, মানে কত করে এনার্জি কমে গেছে? 0.4 করে। তাহলে -0.4×1, তার মানে -Δ0 পরিমাণ এনার্জি হয়েছে। যদি সেটাইভাবে D2 করবে, আমি এবার 3 করছি, নিচে 3টে ভর্তি হয়ে গেছে, তার মানে নিচে 0.4 হয়, তার সঙ্গে 3 গুণ হবে Δ0, -1.2 Δ0। এবারে আসি যখন D4 হয়, এখান থেকেই ডিস্টার্বিংটা শুরু হয়ে থাকে। D4-এ প্রথমে তো 3টি ইলেকট্রন দ্বারা 3টি অরবাইটাল ভর্তি হলো, এবার হাতে পড়ে থাকে একটা ইলেকট্রন, সেই ইলেকট্রন EG-তেও ঢুকতে পারে, আবার বিপরীত স্পিন নিয়ে T2G-র মধ্যেও প্রত্যেকটা এই ঘরকে পেয়ার আপ করতে পারে। সেটা ডিপেন্ড করে তুমি কী লিগ্যান্ড নিচ্ছ তার ওপর। এই যে পেয়ার যখন করছে তখন ইলেকট্রন ইলেকট্রন কিন্তু একটা বিকর্ষণ বল কাজ করে, মানে পেয়ারিং করার এই বিকর্ষণ বলটাকে এড়োনোর মতন শক্তি লিগ্যান্ডের মধ্যে থাকতে হবে, তা না হলে ইলেকট্রনের এই পেয়ারিং করা সম্ভব হবে না। কখন পেয়ারিং হবে? না যখন এই ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জিটা অনেক বড় হবে, মানে দুজনের মধ্যে পার্থক্যটা যখন অনেক বেশি থাকবে, তখন ইলেকট্রন অত উঁচু শক্তিসম্পন্ন অরবাইটালে না গিয়ে ও এইখানে প্রবেশ করে যাবে। এর ফলে যে পেয়ারিং এনার্জি অর্থাৎ বিকর্ষণ বলটাকে এড়োনোর জন্য যে পেয়ারিং এনার্জি দরকার সেটা এই ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি থেকেই পেয়ে যাবে। তার মানে যে লিগ্যানগুলো ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জিটা অনেক বেশি থাকবে, মানে স্প্লিটিং ব্যাপারটা ডেল্টা ও ব্যাপারটা পেয়ারিং এনার্জির চেয়ে অনেকটা বেশি থাকবে, সেই লিগ্যানগুলোই পারবে এই ইলেকট্রনকে হাই অরবাইটারে না পাঠিয়ে আগে পেয়ার আপ করতে। দ্বিতীয়টাও আসলে আগে পেয়ার আপ হবে, তৃতীয়টাও আসলে আগে পেয়ার আপ হবে, তারপর যখন নিচেরগুলো সব পেয়ার আপ করে ভর্তি হয়ে যাবে তখন পরের ইলেকট্রন এখানে প্রবেশ করবে। ঠিক আছে, কিন্তু এর ক্ষেত্রে সেই ঘটনাটা হচ্ছে না, এখানে ইলেকট্রন পেয়ার আপ হতে পারছে না, কারণ লিগ্যান্ডের মধ্যে সেই ক্ষমতা নেই, অর্থাৎ লিগ্যান্ডের মধ্যে ক্রিস্টাল ফিল্ড স্টিপলিটিং এনার্জি সেই রকম নেই, তাই জন্য এটা হতে পারছে না। ঠিক আছে,
তার মানে পেয়ারিং এনার্জিটা অনেকটা এখানে এতটাই বেশি যে স্প্লিটিং এনার্জি একে এরোতে পাচ্ছে না, তার মানে সেই লিগ্যান্ডগুলো উইক ফিল লিগ্যান্ড, এটা হলে সেই লিগ্যান্ডগুলো স্ট্রং ফিল লিগ্যান্ড। যখন এই ঘটনা হচ্ছে তখন এখানে আনপেয়ার ইলেকট্রন এর তুলনায় অনেক কমে যাচ্ছে, তাই এটা লো স্পিন কমপ্লেক্স, এটা হাই স্পিন কমপ্লেক্স। কিন্তু তুমি D8-এ আসো, D9-এ আসো, D10-এ আসো, এদের ক্ষেত্রে ক্রিস্টাল ফিল স্টেবিলাইজেশন এনার্জি বা স্প্লিটিং এনার্জি হাই উইক অরবাইট উইক স্ট্রং ফিল লিগ্যান্ড, উইক ফিল লিগ্যান্ডও যা হচ্ছে স্ট্রং ফিল লিগ্যান্ডও তাই হচ্ছে। কারণ হচ্ছে দেখো এখানে তিনটে, এখানে দুটো, পাঁচটা হয়ে যাওয়ার পর পরে হাতে পড়ে থাকছে তিনটে ইলেকট্রন। এই তিনটে ইলেকট্রন অবভিয়াসলি উল্টো স্পিনে এই অরবিটটেই আগে ভর্তি করবে, তার মানে তোমার সেটা হাই স্পিন হোক লো স্পিন হোক ইলেকট্রন বিন্যাসটা কী হবে, T2G6EG2 ক্রিস্টাল ফিল স্প্লিটিং এনার্জি হবে এইটা। এইভাবে তুমি D9-D10 করে দেখো, প্রত্যেকের ক্ষেত্রে একই ক্রিস্টাল ফিল স্প্লিটিং এনার্জি হবে, তাদের পেয়ার আপ এনার্জি কোনো যুক্ত হবে না। কিন্তু এক্ষেত্রে পেয়ার আপ এনার্জি যখন ক্রিস্টাল ফিল স্টেবিলাইজেশন এনার্জি বার করতে যাব, তখন যে এনার্জিটা ক্রিস্টাল ফিল স্প্লিটিং এনার্জিটা যা হয় -1.6 ডেল্টা 0, কিন্তু নিট ভ্যালু এইখান থেকে তো পেয়ারিং এনার্জি মাইনাস যাবে, কারণ ইলেকট্রনকে পেয়ার আপ করতে যে বিকর্ষণ বল কাজ করছে সেই বিকর্ষণ বলটাকে এড়োনোর জন্য শক্তি দরকার, সেই শক্তিটা কোথা থেকে আসবে, সেই শক্তিটা স্প্লিটিং এনার্জি থেকে আসবে, তাই স্প্লিটিং এনার্জিটা অনেকটা কমে যাবে। কতটা পরিমাণ কমে যাবে, পেয়ার করতে যতটা এনার্জি দরকার অর্থাৎ পি, বা পিটা তাই মাইনাস করতে হচ্ছে। আচ্ছা কোনটা স্ট্রং ফিল লিগ্যান্ড কোনটা উইক ফিল লিগ্যান্ড কী করে বুঝবো, এই সিরিজটা দেখে। এই যে যেই লিগ্যান্ডগুলো এই কাজ করবে সেই লিগ্যান্ডগুলো স্ট্রং, যেটা এই কাজ করবে সেটা উইক, এইভাবে আমরা একটা ডিস্টিংগুইশ করতে পারছি। তো যেটা কিন্তু আমরা ভ্যালেন্স বন্ড থিওরিতে করতে পারছিলাম না, এই দিকগুলো হচ্ছে সব স্ট্রং ফিল লিগ্যান্ড, এই দিকে হচ্ছে সব উইক, প্রথমে শুরুগুলো হচ্ছে উইক ফিল লিগ্যান্ড, বুঝতে পারা গেছে? বাস এর পরের দিনকে আমরা পড়ব হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 4-এর ক্ষেত্রে ক্রিস্টাল ফিল স্প্লিটিং এনার্জিটা কী হচ্ছে, ঠিক আছে।